গুড মর্নিং বন্ধুরা, দেখুন আজ আমাদের বাড়িতে সকাল সকাল কে এসেছে। এরপরেই আছে সুন্দর পাখির ডাক। এই পাখির ডাকও আমার ভীষণ ভাল লাগে। আজ সকালটা পাখির কলকাকলিতে মুগ্ধ হয়ে গেছি আমি। এক সময় আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ পাখি আসতো, কিন্তু বাড়িটা এখন অন্ধকারেই ঢেকে গেছে, তাই পাখিরা ওখানে তেমন একটা আসে না। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। আমি শেষের দিকে দেখিয়েছি অপূর্ব সুন্দর সূর্য। তো দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, এখন একটু রান্না বান্না করে নেব। আজ আমি এঁচড় চিংড়ি করব, আর এই এঁচড়টা নারকেলের দুধ দিয়েই রান্না করব, সঙ্গে চিংড়ি মাছও রয়েছে। এঁচড়টা আজ আমি একটু অন্যভাবে ভালো করে সেদ্ধ করতে দিয়েছিলাম, এখন এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদাটাও বেছে নিয়েছি। কাল আমাদের চারটে নারকেল নিয়ে এসেছিল এরকম ছোট ছোট, এখান থেকেই একটা কুড়িয়েছি। তো এখন একটু পরোটার মতো করে নিচ্ছি। এটা খাবে আমার বাবা আর তার বাবা। আজ একটু বেশি করেই রান্না করব, কারণ বিকেল বেলা আর রান্না করব না, শুধু ভাতটা করে নেব বিকেলে। লাউ হলুদ একটা নিরামিষ করে নেব, আর টমেটোর চাটনি করব তেঁতুল আর চিনি দিয়ে। টমেটোর চাটনি করলে আমি একটু তেঁতুল দিই, কারণ হালকা একটু টক হয়, এটাই আমার ভীষণ ভালো লাগে। ডাটা দিয়ে চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে, আর এটা আলু মাছ আর কচি কুমড়োর তরকারি রান্না করছি। তো এখন বিকেল বেলা একটু ছাদে এসেছি, বহুদিন পর এত সুন্দর লাগছে সূর্যটা, তাই দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। তাই এখন ছাদে এসে বিকেলের পরিবেশটা সুন্দরভাবে অনুভব করব। চারিপাশের এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমি ভীষণভাবে ভালোবাসি। পেয়ারা গাছে খুবই সুন্দর কচি পাতা বেরিয়েছে, তার সাথে কড়িও বেরিয়েছে। ছাদ থেকে একটু নিচে নেমেছিলাম, তাই বাবা আবার ক্যামেরা বন্দি করে নিয়েছে।
এই সূর্যের রংটা আমার এত ভালো লাগছে, কি আর বলবো, অপূর্ব সুন্দর। এই পেয়ারা গাছটাও ভরে গেছে কচি পাতায়, তাই ফুলও ফুটেছে। কলা পাতাগুলোর উপরে কালো কালো কিছু একটা প্রলেপ পড়েছে, নারকেল গাছের পাতার উপরও পড়েছে, সেই সব সবুজ পাতাগুলো ঢেকে গেছে কালো কিছু একটাই। ওই আকাশে একটা প্লেন যাচ্ছে, সূর্যটা এত সুন্দর লাগছে, কিন্তু মোবাইলে তো ভালো আসছেই না। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমি আমার ছেলেমেয়েরা ভীষণ ভাবে ভালোবাসি। তো আমাদের মতো আপনারাও কি ভালোবাসেন এগুলো দেখতে? প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই ছাদ থেকে এখন নামতে হবে। এখানে আমার রান্না বান্নার জন্য কিছু কাঠ ঢেকে রেখেছি। তো বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওয়।